নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, গোলাপ ঘূর্ণিঝড় আরও ভয়ঙ্কর শক্তি নিয়ে বঙ্গোপসাগরে ফুঁসছে এবং ক্রমশ কিন্তু শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে পূর্ব উপকূলের দিকে, অর্থাৎ ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসছে, যেটা হচ্ছে উড়িষ্যা উপকূলের দিকে কিন্তু এগিয়ে আসছে। এবং বন্ধুরা, যতটাই কিন্তু এগিয়ে আসছে ততটাই কিন্তু বাংলার বিভিন্ন জেলাগুলোতে তার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করে দিয়েছে। আপনারা জানেন যে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে প্রবল বর্ষণ শুরু হয়েছে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় কি প্রবল বর্ষণ হচ্ছে, আপনাদের জেলার আবহাওয়া এখন ঠিক কীরকম, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করতে ভুলবেন না। তো বন্ধুরা, গোলাপ ঠিক কখন আছড়ে পড়তে পারে এবং এর প্রভাবে বাংলা ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কলকাতার সহ দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার প্রভাব ঠিক কতটা পড়তে পারে, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট আমাদেরকে দিয়ে দেবো। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ঘূর্ণিঝড় গোলাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে, আরও প্রবল শক্তিধর হয়ে ক্রমশ ভারতের পূর্ব উপকূলের দিকে তথা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা অভিমুখে ধেয়ে চলেছে। তো রবিবার রাতেই, অর্থাৎ আজ রাতেই তা আছড়ে পড়ার কথা গোপালপুর কলিঙ্গপত্তনের মাঝে। শনিবার রাত থেকেই উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। রবিবার দুপুর গড়াতেই কলকাতায় ঘনিয়ে আসছে মেঘ এবং ভারী বৃষ্টি ভেসে যাচ্ছে পশ্চিমবঙ্গের এর গাঙ্গেয় জেলাগুলোতে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর, জারি করা হয়েছিল কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল, সেই মতো আজ দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে এবং এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আধিকারিকরা। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। দুর্যোগের আশঙ্কা সবচেয়ে বেশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলোতে। তো আজ দুপুরে কালো মেঘ ঘনিয়ে অঝোরধারায় বৃষ্টি হচ্ছে কলকাতায় এবং সেই সঙ্গে আরও যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবল বজ্রবিদ্যুতের দাপটও দেখা দিচ্ছে। তবে এই বৃষ্টি বলা যেতে পারে এই যে স্থানীয় মেঘের কারণে হচ্ছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এ তো ঘূর্ণিঝড় গোলাপ যখন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন সমুদ্রে বিরাজ করছে, তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে ঠিকই, কিন্তু তার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। আবহাওয়ার পূর্বাভাস যে ঘূর্ণিঝড় গোলাপ যখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, তখন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আরও একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং তার সোমবারে নিম্নচাপে পরিণত হবে। তার ফলে সোমবার, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ হয়ে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসবে। সুন্দরবন দিয়ে এটি প্রবেশ করে ক্রমশ ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। এর প্রভাবে প্রবল দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। তো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি জেলায়। বুধবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজ পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও দেওয়া হয়েছে। মূলত উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার কলকাতা, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন তো, আরও এই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না।